Assalamualaikum. ভাই ভালো আছেন তো? আচ্ছা কি করতেছেন ভাই? এই যে গরুরা কি খাবার দিতেছেন না? হ্যাঁ খাওয়াই। আচ্ছা এগুলা কি কি খাবার খাওয়াই দিতেছেন? এই তো গম আর মসুর গুঁড়া গুঁড়া এগুলা দিয়ে মিক্স করে খাবার খাওয়াই দিতেছেন না? মাশাআল্লাহ অনেক বিগ সাইজের একটা গরু দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আর এটা কি দেশাল না? হ্যাঁ দেশাল। দেশাল মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা এই গরুটার দাম তখন কত টাকা ভাই? হ্যাঁ এটার ১৮০,০০০ টাকা দাম চাইছে মাশাআল্লাহ। আসলে হাটে আসলে আপনারা এই ধরনের গরু ক্রয় করতে পারবেন, দেখতে পাচ্ছেন। আচ্ছা এটা কয় দাঁতের ভাই? কয় দাঁত? হ্যাঁ চার দাঁতের না? আচ্ছা এটা চার দাঁতের হবে, দেখতে পাচ্ছেন। আচ্ছা এটা মাংস কতটুকু হতে পারে ভাই? মাংস কতটুকু হতে পারে? আনুমানিক ৬.৫ মনের মতন হবে না? আচ্ছা এটা মাংস ৬.৫ মনের মতন হতে পারে। এটার দাম চলছে ১৮০,০০০ টাকা। আলোচনা সাপেক্ষে তো কিছু কমানো যাবে না ভাই? আচ্ছা আপনি কয়টা গরু আনছেন ভাই আসলে হাটে? কয়টা আনছো গরু? ১৭টা না? কোন সাইডে আপনার গরু আর কোনগুলো আর গরু? ও এইগুলা সবগুলাই না? এই যে বাইরে এগুলা গরু সবগুলা। আচ্ছা দেখতে পাচ্ছেন অনেকগুলা গরু আছে ভাইয়ের, ১৭টা গরু। দুটো মোষও আছে না? ওই পাশে ভাইয়ের মোষও আছে। আচ্ছা ভাই আপনি কোন জায়গা থেকে গরু আনছিলেন ভাই? এই বড় ভাই আপনি কোন জায়গা থেকে গরু আনছো কও? আপনার বাড়ি কোন জায়গা? বাড়ি সিরাজগঞ্জ না? আচ্ছা এগুলা সব সিরাজগঞ্জের গরু ভাই? সিরাজগঞ্জের। আচ্ছা ভাই আর একটু যদি আইতেন ভাই আমাদের আরো গরুগুলো দেখাইতেন, আপনার কাছে কোন কোন জাতের গরু আছে এবং দাম কেমন? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরু। আচ্ছা এই এই গরুটার দাম তো কত ভাই? হ্যাঁ হ্যাঁ ১৬০,০০০ টাকা। আচ্ছা এটা কয় জাতের হবে ভাই? এটা কয় জাতের? দুই দাঁতের। এটা দুই দাঁতের। আচ্ছা এটা মাংস কয় মন হতে পারে? হ্যাঁ ৫.৫ মনের মতন হতে পারে। আচ্ছা তারপর একটা দেখতে পাচ্ছি এটা, এটার দাম তো কত টাকা ভাই? এটার দাম চলছে ১৮০,০০০ টাকা মাশাআল্লাহ অনেক সুন্দর গরু দেখতে পাচ্ছেন। এটা কি দেশাল না ভাই? এটাও দেশাল, এটাও দেশাল, এই দুটা এগুলো দেশাল ভাইয়ের কাছে। এটা এটার দাম চলছে ১৮০,০০০। এটা কয় দাঁতের হবে? এটা কয় দাঁতের? হ্যাঁ চার দাঁতের হবে এটা। আচ্ছা এটা চার দাঁতের হবে দেখতে পাচ্ছেন। আচ্ছা এটা মাংস কতটুকু হতে পারে? সাত মনের কাছে না? হ্যাঁ ৬.৫ মনের মতন হবে না? আচ্ছা তারপরে ওই যে আর একটা দেখতেছি লাল সাইজের আপনার না? ও ওই যে বড় গরুগুলো আপনার না? আচ্ছা ওই ওটা কি অস্ট্রেলিয়ান না ভাই? এটা কি জাতের গরু ভাই? এটা কি জাতের গরু? ক্রস না? আচ্ছা এটার দাম তাই কত টাকা? অস্ট্রেলিয়া। আচ্ছা এটার দাম তাই কত টাকা? হ্যাঁ ২৩০,০০০ টাকা মাশাআল্লাহ অনেক বিগ সাইজের গরু দেখতে পাচ্ছেন, শুয়ে আছে এর জন্য অতটা বোঝা যাচ্ছে না। আচ্ছা তারপর একটা ভাই ভাইজান তারপর একটা ২৩০ করে না? এগুলো ২৩০,০০০ টাকা করে মাশাআল্লাহ। আচ্ছা ভাই আপনার ফোন নাম্বারটা বলেন। ফোন নাম্বারটা আপনি বলতে পারবেন? আচ্ছা ফোন নাম্বারটা বলেন ভাই। ০১৭৮৭০১৭৮৭৮২৮৯৮৯৯৯। আচ্ছা ভাই আপনারা তো আসলে আটে কি প্রতি বুধবারে আসেন? প্রতি বুধবারে আসা হয় না, প্রতি সপ্তাহে একবার। আচ্ছা কোন কোন হাটে আপনারা গরু বিক্রি করেন ভাই? আসলিয়া, দেওহাটা, বাতুলি, কালামপুর, হরজতপুর। ও তাহলে তো সব হাটেই, সমেশপুর, নাগরপুর সব হাটেই যাই আমরা। সব হাটেই যান না? আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই। আপনার নামটা কি? আমার নাম হলো সেলিম রেজা। সেলিম রেজা না? আচ্ছা আচ্ছা আজকে তো বুধবার হাটে। আচ্ছা যে কোনো লোক যদি আপনি থেকে গরু ক্রয় করতে চায়, এটা ফোনের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে যদি আসে কিনতে চায় পাওয়া যাবে না? আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আচ্ছা আজকে আসলে হাটে কি কি আনছেন ভাই?
দুটো মহিষ আনছেন না মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অনেক বড় বিগ সাইজের মহিষ এই দুটো মহিষ আনছে ভাই এই যে আরেকটা মহিষ আচ্ছা এটার দাম কেমন এটা আমাদের জানাবেন এর দাম কুরবানিতে দাম ছিল জোড়া 7.5 লাখ ও জোড়া দাম ছিল দাম হইছিল 7.5 লাখ ও আচ্ছা এখন বর্তমানে বিক্রি করবে চাইতেছেন কত টাকা এখন এক পিসের দাম কত চাইতেছেন এর দাম 270 এক 2,70,000 টাকা দাম চাইতেছে এক পিসের দাম দেখতে পাচ্ছেন আর আচ্ছা এটা ছেলে মহিষ না মেয়ে মহিষ ভাই ছেলে দামরা মহিষ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আচ্ছা এটা কয় দাঁতের হবে ভাই এটা 6 দাঁতের 6 দাঁতের হবে না আচ্ছা এটা 6 দাঁতের মহিষ হবে আচ্ছা আলোচনা সাপেক্ষে তো কিছু কমানো যাবে না ভাই যাবে 2,70,000 দাম চাইছেন মানে আলোচনা সাপেক্ষে কিছু দামাদামি করা যাবে অবশ্যই ভাইয়ের সাথে দামাদামি করে আপনারা আসলে হারে আসলে কয় করতে পারবেন আচ্ছা তারপরে এই যে এই মহিষটার দাম চাইছেন কত টাকা ভাই আচ্ছা এটা একটু বড় সাইজ না এটাও তো ছেলে মহিষ না ভাই এটাও ছেলে মহিষ এটা এটা কয় দাঁতের এটাও 6 দাঁতের মাশাআল্লাহ এটার দাম চাইছে 2,80,000 টাকা এটার দাম চাইছে 2,80,000 টাকা অবশ্যই আপনারা দামাদামি করতে পারবেন ভাই আপনি কোন জায়গা থেকে আসছিলেন মহিষ নিয়ে পাবনা পাবনা জেলা কোন কোন থানা থেকে ভাই আমিনপুর থানা আচ্ছা ভাই আপনি প্রতিনিয়ত তো এগুলা মহিষ বিক্রি করেন না গরুও বিক্রি করেন সবগুলা বিক্রি করেন ব্যবসা বেশিরভাগ মহিষ না আচ্ছা আপনি থেকে যদি মহিষ কেউ কিনতে চায় যোগাযোগের মাধ্যমে আমার ভিডিও দেখে যদি কেউ আসে যে ফোন নাম্বারে নিয়ে তাই তো ভাইয়ের সাথে যোগাযোগের মাধ্যমে আপনি থেকে মহিষ কিনতে পারবেন না আচ্ছা এই আবার কোনো অনুষ্ঠানের জন্য যদি মহিষ গরু কিনতে চায় আপনার সাথে যোগাযোগ করে পাবে আচ্ছা ফোন নাম্বারটা বলেন 017 017 05 05 97 97 96 40 40 আচ্ছা ভাই আপনার নামটা আসলাম আসলাম ভাই আচ্ছা ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য ভালো থাকবেন হ্যাঁ গাড়ি থেকে একটা গরু নামার পরে অসুস্থ হয়ে গেছে ভাইরা নামার পরে কি ব্যথা পাইছে না দেখতে পাচ্ছেন গাড়ি থেকে আরো গরু নামতেছে আফুলি হাটে নামার পরে গরুটা অনেক ব্যথা পাইছে দেখতে পাচ্ছেন পাওয়াটা মুচকে গেছে ন্যাংরা ন্যাংরা হাঁটতেছে আর এইগুলাগুলা গরুগুলা নামতেছে দেখি এগুলা কিভাবে না নামে সুন্দর মতো নাম দেখতে পাচ্ছেন